শরীয়তপুর মাদারীপুর থেকে চিটাগাং এর ব্যাপারী গরু কিনছে আজকে কয়টা গরু কিনবেন এক গাড়ি আর মহিষ কিনছে কয়টা মহিষ ২৪শে জানুয়ারি বুধবার চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গার পশুহাট ঘুরতে ঘুরতে চমৎকার একটা গরু পেয়ে গেছি চমৎকার কালার দেখেন কি সুন্দর একটা কালারের গরু গরুটা নিয়ে আসছে আমাদের ভাই ভাই আপনার নাম ঠিকানা যদি বলতেন একটু মিরপুর ভাই আন্নান ব্যাপারী মিরপুর থেকে আসছে ভাই আপনার মোবাইল নাম্বারটা দেওয়া যাবে দেখেন কি চমৎকার একটা গরু অসাধারণ একটা গরু এখন তো কত কি দাম দিয়েছেন গরুটার এইমাত্র বিক্রি হয়ে গেল গোটা ১১৫০০০ দেখেন চমৎকার একটা গরু অসাধারণ কালার দাদিনি গরুটা কোনো খামারি পুজোকের গরু এই দুইটা এরকম সাইজের গরু আসলে অ্যাভেলেবল এই পাটের কাছে পাওয়া যাবে ধন্যবাদ ভাই ভালো থাকবেন হ্যাঁ দর্শক দেখেন দেখেন গরু তুলছে সব গাড়িতে কিভাবে তুলে দেখেন কিভাবে গাড়িতে ওটা দেখেন গাড়িতে দেখেন গাড়ি লোড হচ্ছে সে নাসির ব্যাপারে গরু লোড হচ্ছে আজকে আজকে কয়টা কিনছে ভাই কয়টা কিনছে ১৬টা আজকে ১৬টা কিনছে আজকে সব বড় বড় গরু কিনছে দেখেন গরু আসছে এটা সেই বিখ্যাত নাসির ব্যাপারী নাসির ব্যাপারী গরু আজকে নাসির ভাই গরু কেনা কমপ্লিট হয়ে গেছে ১৬টা গরু কিনছে অলরেডি লোড হচ্ছে আজকে আসতে পারেনি অনেকেই যার কারণে গরু কম কিনছে দেখেন গরু কিনে ব্যাপারেরা লোড দিয়ে রাখছে গরু মহিষ সবই কিনছে কিনে লোড দিয়ে রাখছে দেখেন আজকে আবহাওয়া আসলে খুবই খারাপ যার কারণে তারপরও হাটে যেগুলো আসছে ব্যাপারেরা প্রচুর আকারে গরু কিনছে সবাই দর্শক বন্ধুরা দেখেন চিটাগাং ব্যাপারে গরু কিনছে এবং বেশ কয়েকটা গরু নিয়ে এসে টাকা দিচ্ছে দেখেন টাকা গোনাগুনি চলছে কত বিক্রি করলেন গরু ২৫০০০ ৩০,০০০ টাকা মন হিসাবে গরু কিনেছে আজকে হাটে দেখেন সব নিয়ে যাচ্ছে ভাই কেমন আছেন ভাই ভাই কোথা থেকে আসছেন শরীয়তপুর মাদারীপুর থেকে আসছেন ভাই পরিচয়টা যদি একটু দিতেন আমার নাম সুমন সুমন ভাই প্রতি হাটে আলমডাঙ্গাতে আসেন মাঝে মাঝে আসে সুমন ভাই মাঝে মাঝে আলমডাঙ্গাতে আসে শরীয়তপুর থেকে উনি আসছে ভাই আজ হাটে কতগুলো কিনছেন মোট কয়টা কিনবেন আজকে হাটে এক গাড়ি গরু কিনবে টোটালি এক গাড়ি গরু কিনবে ভাই এই হাট ছাড়া আর কোন কোন হাটে যান বালিয়াপাড়া যায় অরুণ খোলা যায় দেখেন এই গরুগুলা কিনছে তরুখালিতেও যান দেখেন এই গরুগুলা কিনছে ধন্যবাদ ভাই ভালো থাকবেন হ্যাঁ ভাই আমাদের হাটটা নিশ্চয়তার দিক থেকে কেমন ভাই ভালো ধন্যবাদ ভাই ভালো থাকবেন হ্যাঁ গরুর দাম বেশি ৩০,০০০ টাকা মন কিনা পড়ছে ৩০,০০০ টাকা মন ওনাদের কথা অনুযায়ী কিনা পড়ছে ধন্যবাদ ভাই ভালো থাকবেন হ্যাঁ সুপ্র দর্শক দেখেন ব্যাপারেরা মহিষও কিনছে
এই ব্যাপারটা চিটাগাং থেকে আসছে পরিচয় করাই দেব ভাই কেমন আছেন ভাই ভালো আছি বাড়ি কোথায় কুষ্টিয়া কুষ্টিয়া কোন ব্যাপারের গরু কিনছেন চিটাগাংের ব্যাপারের গরু চিটাগাংের ব্যাপারের গরু কিনছে আজকে কয়টা গরু কিনবেন এক গাড়ি এক গাড়ি আর মহিষ কিনছেন কয়টা মহিষ 10টা হবে দেখেন এক গাড়ি গরু কিনবে এবং মহিষ কিনে ফেলছে অলরেডি সুন্দর সুন্দর মহিষ চার চারটা কিনছে না চারটা না ভাই চারটা মহিষ কিনে ফেলছে দেখেন এই দেখেন চারটা মহিষ কিনেছে সুন্দর সুন্দর মহিষ কিনেছে এই মহিষটার শিংটা দেখেন কত সুন্দর এটা চিটাগাংয়ে চলে যাবে এই গরুগুলা চিটাগাংয়ের ব্যাপারে কিনছে দেখেন টাকা গুণাগুণি চলছে বেশ কিছু গরু এখানে বিক্রি করছে যার কারণে টাকা গুণাগুণি চলছে ওখানেও টাকা গুনছে দেখেন দেখেন টাকা গুণাগুণি চলছে বেশ কিছু গরু বিক্রি হয়ে গেল বা কিনলো ভাইরা কতগুলো গরু কিনেছেন ভাই সত্তরটা ও সতেরোটা কিনেছেন কতগুলো কিনবেন আর কুড়িটা এক গাড়িতে যা লোড হয় তাই তো কুড়িটা কিনবে ভাই সিলেট থেকে আসছে দেখেন এই হাটটা এত বড় একটা হাট সারা বাংলাদেশের সব জায়গা থেকে এসে এই হাট থেকে গরু কিনে নিয়ে যায় দেখেন গরুগুলো দেখাই সব লাইন দিয়ে বেঁধে রাখছে দেখেন সুন্দর সুন্দর গরু কিনেছে ভাই আমাদের এই হাটটাতে কোনো সমস্যা আছে কি না কোনো সমস্যা নাই খুব শান্তি শৃঙ্খলা হবে বাজার হচ্ছে আমরা প্রায় সময় এবারে আসি আমরা আরাম পাই এর জন্য আমরা আসি ও মানে এই হাটটাতে আপনারা মাঝে মাঝে আসেন আর কোন কোন হাটে যান এই রাজশাহী কাপ্তাই বালিয়াপাড়া বালিয়াপাড়া হাট থেকে গরু কেনেন হ্যাঁ ভাইরা বিভিন্ন হাট থেকে গরু কিনে দেখেন প্রতি হাটেই ভাইরা আসেন আসেন তো নাকি প্রতি হাটেই আসা যাওয়া করে আজকে হাটেও অনেকগুলা গরু কিনেছে দেখেন সব লাইন দিয়ে বেঁধে রেখেছে ধন্যবাদ ভাই ভালো থাকবেন হ্যাঁ দেখেন মহিষগুলা কি সুন্দর সুন্দর মহিষ কিনেছে দেখেন এই মহিষটা চিটাগাং চলে যাবে মহিষগুলা চিটাগাংয়ের ব্যাপারে কিনেছে আর একটা ব্যাপারীর গাড়ি লোড হচ্ছে চলে যাবে আর একটু পরে চিটাগাং দেখেন আজকে হাটে ১৬টা কিনেছে উনি উনি ক্যামেরার সামনে আসতে যাচ্ছে না ৯৫,০০০ টাকা দিয়ে গরুটা কিনলো দেখেন এই গরুটা এই মাত্র বিক্রি হয়ে গেল কত দিয়ে বিক্রি করলেন ভাই ১,০০,০০০ দিয়ে আপনি কিনলেন না বিক্রি করলেন বিক্রি হয়ে গেল দেখেন এদিকে টাকাটা গুণাগুণি চলছে ১,০০,০০০ দিয়ে বিক্রি হয়ে গেল এটা একটা গাড়ি ছেড়ে দিয়েছে অলরেডি সম্ভবত এই গাড়িটা ঢাকা গাবতলী হাটে চলে যাবে ঢাকা গাবতলী হাটে চলে যাচ্ছে এই গাড়ি লোড হয়ে দেখেন গরুগুলো লোড হয়ে গেছে চলে যাচ্ছে ওনারা এই আর একটা গাড়ি লোড হচ্ছে দেখেন এই গাড়িটা গাবতলী চলে যাবে ভাই আপনারা কোথায় যাবেন কোন ব্যাপারে গরু এটা মালিক ব্যাপারে গরু আজ কয়টা কিনেছে ২২টা আজকে হাটে ২২টা কিনেছে মালিক ব্যাপারে দেখেন এইটা গাবতলী হাটে যাবে